হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই আশা করছি ভালো আছেন। অঙ্কিতা অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা অনেকেরই চেনা আর খুব পছন্দের একটা রেসিপি। আজকে তৈরি করে দেখাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তো বন্ধুরা, রেসিপিটা কিভাবে তৈরি করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সাথে থাকো। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিচ্ছি বাঁধাকপি। আমি এখানে অর্ধেক বাঁধাকপি নিয়েছি, আপনারা চাইলে গোটা বাঁধাকপিও নিয়ে নিতে পারেন। বাঁধাকপিটা মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। যার যেটাতে সুবিধা হবে সে সেভাবেই কেটে নিতে পারেন, আমার ছুরিতে সুবিধা হয় তাই আমি ছুরিতেই কেটে নিচ্ছি। বাঁধাকপিটা দু টুকরো করার পরে এক টুকরো রেখে দেবো, আর এক টুকরো নিয়ে ছুরি দিয়ে এভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। বাঁধাকপি সেদ্ধ হতে অনেকটাই সময় নেয়, তাই ছুরি দিয়ে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তার জন্যই পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমি এখানে পাতলা পাতলা করেই কেটে নিচ্ছি। সব বাঁধাকপি কাটা হয়ে গেলে একটা ঝুড়ি নিয়ে নিচ্ছি, ঝুড়ির মধ্যে বাঁধাকপিগুলো তুলে নিচ্ছি। সব বাঁধাকপি তোলা হয়ে গেছে, আর একটা যে টুকরো ছিল বাঁধাকপি সেটাকেও ঠিক একই রকমভাবে ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। বাঁধাকপির প্রথম টুকরোটা কেটে যে ঝুড়িতে তুলে রেখেছিলাম, সে একই ঝুড়িতেই এই যে বাঁধাকপিটা কেটে এটাও ওই ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। তোলার পরে একটা গামলার মধ্যে বা বালতির মধ্যে জল দিয়ে ভালো করে ডুবিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তুলে নিতে হবে। আমি ধুয়ে নিচ্ছি, নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। আমি এখানে একটা আলুই দিয়েছি, আপনারা চাইলে একটার বেশিও আলু দিয়ে দিতে পারেন। আলুর খোসাটাকে একটা আলু ছিলনির সাহায্যে ভাবে ছাড়িয়ে নিচ্ছি। আলুটা ছাড়ানো হয়ে গেলে ছুরি দিয়ে আলুটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে বাঁধাকপির আলুটা বেশি বড় করিনি, এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটা ফালি আলু কাটা হয়ে গেছে, সরিয়ে দিচ্ছি। বাকি টুকরোটাকেও একইভাবে ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। গোটা আলুটাই কাটা হয়ে গেছে, এবার নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। একটা পেঁয়াজ সরিয়ে রাখছি, একটা পেঁয়াজ নিয়ে দুদিকটা কেটে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটাকে ছাড়ানো হয়ে গেলে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেবেন। ধোয়া হয়ে গেলে আর একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, পেঁয়াজটাকে ভালো করে কেটে নিচ্ছি। আমি এখানে একটা একটা করে পেঁয়াজ ধুইনি, দুটো পেঁয়াজ একবারে ছাড়িয়ে তারপরে ধুয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে নিয়ে নিচ্ছি জল, জলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ডুবিয়ে ধুয়ে নিচ্ছি। দুটো পেঁয়াজই ধোয়া হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। মাঝখান থেকে এভাবে এক টুকরো করে ছুরি দিয়ে ছোট ছোট করে স্লাইস করে এভাবে কেটে নিচ্ছি। নিয়ে নিচ্ছি বাকি টুকরোটাও, কাটা হয়ে গেলে সরিয়ে দিচ্ছি পেঁয়াজটা। আর একটাও পেঁয়াজ নিয়ে নিচ্ছি, প্রথমে যে পেঁয়াজটা কাটলাম সেই একইভাবে এই পেঁয়াজটাও কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। সব পেঁয়াজ কাটা হয়ে গেলে একটা প্লেট নিয়ে নেব, সেই প্লেটের মধ্যে যে পেঁয়াজের টুকরোগুলো আছে সেগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সব পেঁয়াজ তোলা হয়ে গেলে প্লেটটা সরিয়ে রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, এখন মাঝখান থেকে এভাবে চিরে নিচ্ছি, সরিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা। একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি, টমেটো আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম, এবারে ছুরি দিয়ে টমেটোটাকে এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। টমেটো কাটা হয়ে গেলে একটা প্লেট বা বাটিতে তুলে নিচ্ছি। টমেটোটা তোলা হয়ে গেছে, এবারে নিয়ে নিচ্ছি পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতার যে ওপরের যে অংশটা যেটার মধ্যে একটু মাটি থাকে সেই অংশটাকেই কেটে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। পেঁয়াজ পাতাটা অনেকটাই, অনেক সময় দেখবেন অনেক রকম ময়লা বা পোকা পাতা বা পাকা পাতা থাকে, সেগুলো ভালো করে বেছে নেবেন। আমি আগে থেকে বেছে রেখেছিলাম, এখন মাথাটাকে কেটে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সব কাটা হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে আসলে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সয়াবিন অয়েল ইউজ করেছি, আপনারা যে কোনো কোম্পানির তেল ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে একটাই মাছের মাথা নিয়েছি, সেটাকে দু টুকরো করে নিয়েছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকেই।
এখন তেলে ভেজে নিচ্ছি। মাথাটাকে একটু লাল করেই ভাজবো, বেশি কাঁচা ভাজবো না। মাছটার এক পাশটা ভাজা হয়ে গেলে আর এক পাশটা উল্টে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি দুপাশটাই। মাছের মাথা দুটো ভাজা হয়ে গেছে লাল করে, তেল ঝরিয়ে মাথাগুলোকে তুলে নিচ্ছি। মাছের মাথাগুলো তোলা হয়ে গেলে যে তেলটা রয়েছে একই তেলের মধ্যে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে ভেজে নিচ্ছি। আমি এখানে তেলটা পাল্টাইনি, আপনারা চেষ্টা করবেন একই তেলে করার, তেলটা পাল্টানোর কোনো প্রয়োজন নেই। মাছটাকে তুলে নেবার পরে পেঁয়াজ লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। চ্যানেলে যারা নতুন আছেন বা এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরকম আরও টেস্টি আর মজাদার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। পেঁয়াজটাকে ভালো করে নাড়চাড় করে লাল করে ভেজে নেবার পরে আমি একটু মাছের তেল আর ডিম ছিল অল্প, সেটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম আগে দিয়ে, নুন হলুদ মাখিয়ে রাখা ছিল, সেটাই এই পেঁয়াজের মধ্যে দিয়ে নাড়চাড় করে ভেজে নিচ্ছি। আপনাদের কাছে যদি মাছের ডিম বা তেল পটকা না থেকে থাকে তাহলে না দিলেও চলবে, দিলে রান্নার স্বাদটা আর একটু পরিমাণ বেড়ে যায়, তার জন্যই থাকলে অবশ্যই দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। পটকাটা ডিমটা মাছের তেলের মধ্যে ভালো করে দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেবার পরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টেবিল স্পুন। দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে নাড়চাড় করে ভেজে নিচ্ছি। মাছের তেলটা দেওয়ার পরে তেলের প্রয়োজন পড়ে না, মাছের তেল থেকে অনেক তেল বেরিয়ে যায়, আপনাদের যদি তেল লাগে তাহলে দেবেন, না লাগলে দেবার কোনো প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি মশলা। আমি এখানে দিয়েছি 1/2 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন হলুদ, পরিমাণ মতো নুন। সব মশলা দেবার পরে ভালো করে মিশিয়ে একসাথে ভেজে নিচ্ছি মশলাগুলো। মশলাগুলো 3 মিনিটের মতন ভেজে নেবার পরে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে একসাথে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। সব মশলা ভাজা হয়ে আসলে মাছের মাথাটা যে ভেজে রেখেছিলাম সেটা এই মশলার মধ্যে দিয়ে আবারও ভালো করে মশলাটা ভালো করে নেড়চাড় করে কষিয়ে নিচ্ছি। মাছের মাথাটা দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে বাঁধাকপিটা যে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব বাঁধাকপি দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে নাড়চাড় করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপিটার সাথে মাছের মাথা মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণের জন্য ভালো করে মিশিয়ে ঠিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ না বাঁধাকপি থেকে জল বেরোচ্ছে। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে ঢাকনাটা আবার খুলে নিচ্ছি, বাঁধাকপিটা আবারও নেড়ে নিচ্ছি। দেখুন বাঁধাকপিটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, আবারও ঢাকা দিয়ে দিচ্ছি নাড়চাড় করে। 5 মিনিটের মতন ঢাকা দেওয়ার পরে আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি, ভালো করে নাড়চাড় করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়চাড় করার পরে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাটা। পেঁয়াজ পাতাটা দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে ভালো করে বাঁধাকপির সাথে নাড়চাড় করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে বাঁধাকপিটা আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতন চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে বাঁধাকপিটাকে খুন্তি দিয়ে ভালো করে নাড়চাড় করে নিচ্ছি। নাড়চাড় করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে আবারও 2 থেকে 3 মিনিটের মতন নাড়চাড় করে গ্যাসটা অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেছে রেসিপিটা, একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি। রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।